নিজের ইনসাফের জন্য নিজের জীবন দিয়েছে ওই লড়াকু সৈনিকরা, আমরা তাদের উত্তর শুনি, আমরা তাদের চক্র উত্তর শুনি হতে পেরেছি কিনা সেটা ইনসাফ যাত্রা এবং এই বিগত সমাজ প্রমাণ করবে যে আমরা এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের অধিকার ফিরে পাবো। বাকি কিছু চাই, যে সরকারকে ভোট দিই, যে নেতা মন্ত্রীগুলোকে ভোট দিই, ভোটটা দিয়ে এই কারণে ও দেখতে সুন্দর বলে নয়, ভোটটা দিয়ে এই কারণে ও আমার পয়সা উঠে খাবে বলে নয়, ভোটটা দিয়ে এই কারণে যে আমার যদি বাড়ি তৈরির ক্ষমতা যোগ্যতা না থাকে, সরকার যদি পয়সা খেয়ে নেয় তাহলে সরকারের দায়িত্ব আমার মাথার উপর ছাপ তুলে দেওয়া, তার জন্যে আবাস যোজনার প্রকল্প চালু হয়েছিল। আমার যদি হাতে স্থায়ী কাজ না থাকে তাহলে সরকারের দায়িত্ব আমার হাতে কাজ দেওয়া, তার জন্যে 100 দিনের কাজের প্রকল্প চালু হয়েছিল। আর এই পশ্চিমবাংলায় গত 10-11 বছর ধরে এই গোটা ভারতবর্ষে 2014 পর থেকে কী দেখছে, চারিদিকে শুধু নায়ের রাজত্ব চলছে, চাকরি হয়েছে না, কারখানা হয়েছে না, মহিলাদের সম্মান আছে না, কৃষকের ফসলের দাম আছে না। ইনসাফ যাত্রা পৌঁছল শিলিগুড়িতে, কোচবিহার থেকে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় এই যাত্রা। আলিপুরদুয়ার জলপাইগুড়ি ঘুরে এই যাত্রা পঞ্চম দিনে শিলিগুড়িতে প্রবেশ করে। মীনাক্ষী জানান, কাজ ও শিক্ষার দাবিতে তাদের এই যাত্রা। কোচবিহার থেকে শুরু হওয়া এই যাত্রা আগামী 7ই জানুয়ারি পৌঁছবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানেই হবে কেন্দ্রীয় সমাবেশ। মূলত সকলের জন্য কাজের দাবিতে যাত্রা হলেও তাতে ঘুরে ফিরে আসছে রাজ্যের শিল্পায়ন, দুর্নীতির মতো বিষয়। শিলিগুড়ি থেকে পারমিতা রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।